রেকর্ড গরমের সাক্ষী হতে যাচ্ছে নিউ সিটি এবারের গ্রীষ্মে নিউ ইয়র্কের তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পচবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বিস্তারিত এইচকে সোহাগের রিপোর্টে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে নিউ ইয়র্ক শহর সহ অন্যান্য স্টেটেও অতিরিক্ত তাপদাহের ফলে মানুষের জীবনে নেমে এসেছে অস্বস্তি এবং বিরক্তি গরমে সাধারণ মানুষের শরীর থেকে অতিরিক্ত ঘাম নির্গত হওয়ার কারণে পানি শূন্যতায় বিভিন্ন ফলের জুস পানি এবং সফট ড্রিঙ্কসের দোকানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ আবার তীব্র তাপদাহকে আনন্দের সাথে বরণ করে নিয়েছে যুবকদের কেউ কেউ তারা বলেন গরম তাদের জন্য স্বস্তিদায়ক

পরিবেশ বান্ধব এনার্জি সেভিংস একই সাথে কুলিং এবং হিটিং প্রযুক্তি এয়ার কন্ডিশনার এই এয়ার কন্ডিশন ব্যবহারের ফলে নগরবাসী শীতকালে পাবে আলাদা হিটিং ব্যবস্থা এবং গরমকালে পাবে কুলিং সিস্টেম এই কোম্পানিটির স্বত্বাধিকারী তোফায়েল চৌধুরী বলেন বিশ্বব্যাপী যে বৈশ্বিক তাপমাত্রা বাড়তেছে এই তাপমাত্রা বাড়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে ছিদ্র হয় তা আমাদের যে টেকনোলজি এটা হচ্ছে ক্লাইমেট ফ্রেন্ডলি এবং এনভায়রনমেন্টের ক্ষতি করে না যে গরম পড়তেছে এবার বিশ্ব রেকর্ড হবে সারা পৃথিবী এই বিশ্ব রেকর্ডের মধ্যে যে আমাদের ক্লাইমেট ফ্রেন্ডলি এয়ার কন্ডিশনিংগুলো আছে এগুলো হিট পাম্প টেকনোলজি আপনার সেম মেশিনে আপনাকে শীতের সময় হিট দিবে গরমের সময় দিবে খোল এবং ট্রেডিশনাল হিটিং এবং কুলিং যেটা যে রেগুলার উইন্ডো এসি চালাইতে যে খরচ এটা চালাইতে খরচ অনেক কম হয় কারণ এটা রেগুলার উইন্ডো এসি এটা হিট এবং কুলিং বানায় এটা কুল বানায় না পিক আপ অ্যান্ড ট্রান্সফার করে জন্য এই টেকনোলজিটা অত্যন্ত ভালো এবং সাশ্রয়ী মেকানিক্যাল পক্ষ থেকে এই গরমে আমাদের বাংলাদেশি কমিউনিটির যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ইউকোন ফ্রেন্ডলি হিটিং এবং কুলিং আছে এবং এদের দাম দাম প্রকার বেঁধে ডাউন করে দুই টাকা থেকে শুরু হয়ে আট হাজার দশ হাজার ডলারও আছে কিন্তু এর মধ্যে আপনারা রিবেটের সুযোগও গ্রহণ করতে পারেন রিবেটের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন প্লাস হচ্ছে এটার গভর্নমেন্টের পক্ষ থেকে আরেকটা ট্যাক্স রিবেট আছে ইভেন কি আপনি যদি এসিও লাগান এটার মধ্যে ট্যাক্স রিবেট যেটা আছে ওই সুযোগ আপনারা গ্রহণ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তীব্র তাপদাহে সিটি কর্মকর্তারা যাদের বাড়িতে এসি নেই তারা সিটির এয়ার কন্ডিশনার স্পেস এবং শীততাপ নিয়ন্ত্রিত পাবলিক লাইব্রেরিগুলোতে আশ্রয় নিতে বলেছেন সাধারণ মানুষদেরকে তাপ প্রবাহকে জীবনের হুমকি হিসেবে উল্লেখ করে সিটি কর্মকর্তারা বলেন নিউ বেশিরভাগ মৃত্যু অতিরিক্ত গরমের কারণে হয়ে থাকে তাই নিউ ইয়র্কবাসীকে সতর্কতার সাথে গরমকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে এসকে সোহাক সোহাগ টাইম টেলিভিশন নিউ